ونحن فرحنا بحضوركم في مدرستنا عائشة الصديقة للبنات ودار الإيتام. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا. রাঙ্গুনি উপজেলার চন্দ্রমোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম আয়েশা সিদ্দিকা রহমতুল্লালাই মহিলা মাদ্রাসা হেপসকানা ও এতিমখানার বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রোববার 18 ডিসেম্বর সকালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে 2011 সাল থেকে মাদ্রাসা চালু করেছি। এখন বর্তমানে মাদ্রাসা মেশকাত পর্যন্ত 10 ক্লাস পর্যন্ত আছে। এর মধ্যে হাফজাহানা আছে, আন্তর্জাতিক কারিয়া ট্রেনিং পরত হাফজা দিয়া হাফজা বিভাগ চালানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়াল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি উবাইদুল্লাহ হামজা। অনুষ্ঠানকারী মোহাম্মদ বিন মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি আব্দুল কাদের, মাওলানা আনাস মাদানী, মাওলানা জাফর সাদেক, মাওলানা জমির উদ্দিন, মাওলানা নুরুল আজিম, মাওলানা মহিবুল্লাহ হেদায়েত, মাওলানা হাফেজ খেফায়েতুল্লাহ, মোহাম্মদ ইয়াসিন আরফাত, রফিকুল ইসলাম সহ অনেকে। এবং লেখাপড়া ছাত্রছাত্রী দেখে অনেক আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় অনেক কিছু উন্নত দেখা যাচ্ছে লেখাপড়ার দিকে, এবং শিক্ষিত মেয়েদেরকে ফ্যামিলিগতভাবে তারা আরও বেশি শিক্ষিত হচ্ছে, তারা কোরআন হাদিস শিখতেছে, হাদিস কোরআন শিখতেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন তিল তিল করে। এই প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি দেখে আজকে আমি মুগ্ধ, আজকে আমি মুগ্ধ হয়েছি। এই জন্য এই যে ছাত্রীরা যেভাবে স্বতঃস্ফূর্ততা নিয়ে এখানে অংশগ্রহণ করেছে, পুরস্কার বিতরণ হয়েছে, এই যে আপনার এই এই বিদায় অনুষ্ঠান হচ্ছে, এটা সত্যি একটি আনন্দ গণমুহূর্ত। এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি আমি কামনা করছি। আসলাম এখন মাদ্রাসা আজকে মাহফিল দেখতেছি, খুব ভালো লাগলো। মাদ্রাসার ছাত্রীরা এখানে বিভিন্ন এই কোরআন হাদিস থেকে বক্তব্য দিছে। অনুষ্ঠানে মাদ্রাসার 30 জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিরা, এবং 15 জন মেশকাত জামাতের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। 2011 সাল থেকে আজ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমাদের এলাকার মানুষদেরকে, বিশেষ করে মেয়েদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত করার জন্য যেটা প্রয়োজন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি একজন এই মাদ্রাসার শিক্ষার্থীর গার্ডিয়ান হিসেবে বলতেছি যে আমার মেয়েকে এখানে পড়াইতে দিয়ে আমার মেয়ে অনেক মানে ইয়া হয়েছে। আর এখানে খেলাধুলা, বিনোদন, আরবি মানে বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছুর মধ্যে আল্লাহর রহমতে অনেক ভালো করছে। আমি তাই বলতেছি যে সবার মেয়েকে এখানে দেন ভালো করে পড়ার জন্য। আমরা মাদ্রাসায় কমিও সরকারি সিলেবাস সমন্বয়ে পাঠদান করাই। আন্তর্জাতিক হেফজ বিভাগ আমাদের এখানে রয়েছে, ইংলিশ এবং অ্যারাবিক মিডিয়াম। আমাদের রয়েছে উন্নত মানের হোস্টেলের ব্যবস্থা। আমাদের মেয়েদের আলাদাভাবে প্রাইভেটের দরকার হয় না, আমরা মেয়েদের ক্লাসের পড়া ক্লাসে আদায় করে নিই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তৈবুল ইসলাম, নিউজ ডেক্স। যারা এই মাদ্রাসার এই